প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের জন্যই কিছু কথা বলতে চাই। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা কাজ করে না, কারণ তারা স্মার্ট ওয়ার্ক খুঁজছে। আর যতক্ষণ পর্যন্ত না তারা তাদের মানানসই মতো স্মার্ট ওয়ার্ক খুঁজে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো কাজ করবে না। তারা মনে করে যে স্মার্ট ওয়ার্ক মানেই হলো সহজ কোনো সফলতার রাস্তা, আর এটা অবশ্যই আছে। বোকারাই শুধু কঠোর পরিশ্রম করবে আর আমি খুব সহজে আরাম আয়েশে স্মার্ট ওয়ার্ক করে জীবন পার করব। আর তারা মনে করে যে স্মার্ট ওয়ার্ক মানেই ইজি কোনো কাজ, সহজে সফল হবার উপায়। কিন্তু ভুল, এটা অবশ্যই আপনার ভুল সিদ্ধান্ত। আপনি ভুল কোনো চিন্তায় ডুবে আছেন। সফলতা মানে কোনো স্মার্ট ইজি ওয়ার্ক নয়, সফলতা মানে হলো স্মার্ট হার্ড ওয়ার্ক। ইট ইজ নট স্মার্ট ইজি ওয়ার্ক। সফলতা মানে হলো ধৈর্যের শেষ প্রান্ত। সফলতা মানে হলো হেরে গিয়ে আবারও উঠে দাঁড়ানোর নাম। সফলতার শেষ কথা হলো বিজয় না হওয়া পর্যন্ত কাজ করে যাওয়া। প্রিয় বন্ধুরা, আমরা কি সেই ধীরগতির কচ্ছপ এবং দ্রুতগতির খরগোশের গল্প ভুলে গেছি? সেটা আরও একবার মনে করে দেখুন তো। ধীরগতির কচ্ছপ সফল হয়েছিল কেন? কারণ খরগোশ যখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিল তখন কচ্ছপ চলতেছিল, আর এটাই সফলতার একমাত্র চাবিকাঠি। আমার প্রিয় ভিউয়ার্স, এখনো যদি আপনি স্মার্ট ওয়ার্ক খুঁজতে থাকেন তাহলে ভুলে যান, সফলতা আপনার জন্য নয়। সাফল্যের রাস্তায় কঠোর পরিশ্রম করতেই হবে একটা সফল জীবনের জন্য। আর আপনি যদি অলসতার চাদরে নিজেকে মুড়িয়ে রাখেন তাহলে সফলতা আপনার নাগালের বাইরে থাকবে, আর আপনার জীবনও ক্রমাগত কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। আরে ভাই, আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকেন, এক মুহূর্তের জন্য আপনি আপনার ড্রিম গোলকে ভুলে যাবেন না, তাদের তাচ্ছিল্যকে ভুলে যান, তাদের হাসতে দিন। আর আপনার কাজের ভুল দেখে যারা বলেছে আপনার হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রম কোনো কাজেই আসবে না, এটা কিন্তু তাদের ধারণা, আপনার নয়। তারা সাকসেস ফর্মুলা খুঁজতে থাকুক আর আপনি কাজ করতে থাকুন। হ্যাঁ, আমি বলছি আপনার হাতেই সফলতার চাবি থাকবে, কারণ ইতিপূর্বে তারাই সাকসেস হয়েছে যারা হার্ড ওয়ার্ক করেছে। আরে ভাই শোনো, তারা আসলে জানেই না যে স্মার্ট ওয়ার্কের ডেফিনেশন কি, তারা আসলে এটাও জানে না যে সাকসেসের ডেফিনেশন কি। আমি শেষবারের মতো বলছি, স্মার্ট ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক কম্পেয়ার বাদ দিয়ে এখনই যে কোনো কাজে লেগে পড়ুন, লক্ষ্যে অবিচল থাকুন, বোকারাই সফল হয়। আর এটাই মনে রাখবেন, কারণ ভুলের পরেও তারা কাজটি করা থেকে বিরত হয়নি, কাজটি করা তারা থামায়নি। আর চালাকরা তখন স্মার্ট ওয়ে খোঁজে, ওরে ভুল, সাকসেসের স্মার্ট ওয়ে হলেও লক্ষ্যে অবিচল থেকে হার্ড ওয়ার্ক করে যাওয়া। যখন সবাই বিশ্রাম করবে তখন আপনি কাজ করবেন, আর যখন সবাই ঘুমাবে তখন আপনি কাজের পরিকল্পনা করবেন। আপনার অতীতে করা ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি আপনার কাজের পরিকল্পনা করবেন আর রুটিনওয়াইজ কাজ করবেন, আর নিজেকে অতীতের চেয়ে আরও বেশি মজবুত করে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আবারও শুনে রাখুন, আপনি কিছুতেই থামবেন না, আপনি লক্ষ্যে অবিচল থাকবেন, কিছুতেই এক মুহূর্তের জন্য আপনি আপনার স্বপ্নকে ভুলে যাবেন না, বিশ্রাম নেবেন না আপনার লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত। ইউ আর এ নট স্মার্ট ওয়ার্ক চুজার, ইউ আর এ হার্ড ওয়ার্ক মেকার, ইউ আর এ হার্ড ওয়ার্ক লেবার, পরিশ্রমী দক্ষ কর্মী। আপনার জীবনে অলসতার কোনো স্থান নেই। আপনার মনে সফলতার আগুন জ্বেলে রাখুন, আর মনে রাখুন হার্ড ওয়ার্ক আপনার সফলতা এনে দেবে, স্মার্ট ওয়ার্ক নয়। ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।